এবার রীতিমতো ফুঁসে উঠেছে হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলি বাহিনীর সাথে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েছে সংগঠনটি, ছাড় দিচ্ছে না ইসরায়েল বাহিনীও। হিজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহর হুঁশিয়ারির পর শনিবার ইসরায়েল লেবানন সীমান্তেই সংঘর্ষ শুরু হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একাধিক হামলা করেছে হিজবুল্লাহ। এই হামলার জবাবে হিজবুল্লাহর স্থাপনা ও পর্যবেক্ষণ চৌকিতে বিমান হামলা চালানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন লিয়ানা শারমিন। কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি। হামাস ইসরায়েলের যুদ্ধের মাঝে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে আন্তঃসীমান্ত সংঘর্ষে লিপ্ত হয়েছে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর হুঁশিয়ারির পর শনিবার ইসরায়েল লেবানন সীমান্তে তুমুল সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একাধিক হামলা করেছে হিজবুল্লাহ। এই হামলার জবাবে হিজবুল্লাহর স্থাপনা ও পর্যবেক্ষণ চৌকিতে বিমান হামলা চালানো হয়েছে। এদিকে একই দিনে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত লাগোয়া ইসরায়েলের সামরিক বাহিনীর 6টি অবস্থানে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। গত শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ত উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় মোতায়েন করা সৈন্যদের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি লেবাননের সাথে যুদ্ধে ইসরায়েলের জড়িয়ে পড়ার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন তিনি। তবে তিনি বলেছেন, আমরা প্রত্যেকটি মিশনের জন্য প্রস্তুত। হিজবুল্লাহ নেতা সায়েদ হাসান নাসরুল্লাহ যদি কোনো ভুল করেন তাহলে ইসরায়েলি বাহিনী লেবাননের ভাগ্য নির্ধারণ করে দেবে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় বেশ কয়েকটি হামলার খবর দেওয়া হয়েছে। লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে ইসরায়েলে এসব হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন সীমান্তের কাছাকাছি ইসরায়েলের দিশন এবং মালকিয়ার গ্যালিলির একাধিক এলাকায় রকেটের সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলি সৈন্যরা লেবাননের ভূখণ্ডে রকেটের উৎস লক্ষ্য করে গোলাবারুদ নিক্ষেপ করেছেন। হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পরদিন অর্থাৎ গত 8 অক্টোবর থেকে এই যুদ্ধে হিজবুল্লাহ জড়িয়েছে বলে শুক্রবার দেওয়া এক ভাষণে জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ। তখন থেকে প্রায় প্রত্যেক দিনই ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি সীমান্তে ইসরায়েলি সৈন্যদের সাথে সংঘর্ষে জড়িয়েছেন হিজবুল্লাহর সদস্যরা। লিয়ানা শারমিন, নিউজ 24।